শপথ গ্রহণে বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে লোকসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখছিলাম প্রথম দিকটা। তাতে যিনি প্রোটেম স্পিকার হয়েছেন তিনি বললেন সবাইকে যে আপনাদের সার্টিফিকেট যেগুলো এনেছেন আপনারা একটা আপনার শপথ গ্রহণ করার পরে সার্টিফিকেটটা জমা দেবেন এবং সার্টিফিকেট জমা দেওয়ার পর একটা রেজিস্টার রয়েছে, রেজিস্টারে সই করবেন, তারপরে যদি আপনারা আমাকে গ্রিট করতে চান উপরে সে গ্রিট করে নিজে আসলে বসবেন। এবং এটা আমি পরিষ্কার শুনেছি আজকে, এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন, দিয়ে তারপরে রেজিস্টারে সই করলেন। সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই কিন্তু প্রমাণিত হয়। তো একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন, তিনি তো রাজভবনের সদস্য হবেন না। রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন না আমার মাথায় ঢুকছে না। স্যার প্রতিবার এক জিনিস, মানে যত শপথ নিয়ে নিলেন অধিবেশনও শুরু হয়ে গেল, আর এখানকার বিধায়ক তারা শপথ পর্যন্ত কবে নেবেন বুঝতে পারছেন না, ঘুরে বেড়াতে হচ্ছে, এটা কেন হবে স্যার? এটা তো দিস ইজ এ ল্যাপস অন দ্য পার্ট অফ দ্য গভর্নর রাইট শুড সে, এবং উনি কিছু আমার কিছু মনে করার উচিত নেই, কারণ এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন, হি ইজ মানে গ্ল্যারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন। কী বলবো, এটা আমার খুব দুর্ভাগ্যজনক যে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে। রাজ্যপালের কাছে এখন আমি বলবো যে আপনার যদি লেট গুড সেন্সেস প্রিভেল অন হিম, উনি আসুন বিধানসভাতে, যদি উনি ইন্টারেস্টেড হন উনি দেবেন শপথ, আমাদের কোনো আপত্তি নেই। এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনো দিন যারা মিড টার্ম পড়ে নির্বাচিত হয়েছে তাদের শপথ দিয়েছে কিনা আমার জানা নেই। আজকে প্রোটেস্ট স্পিকার শপথ দিচ্ছে, আজকে রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন, অত অধিকার তার রয়েছে, তো তিনি শপথ দিচ্ছেন না, এটা কেন উনি করতে চাইছেন আমার মাথায় ঢুকছে না। স্যার দুজন বিধায়ক শপথের চিঠি আরেকজন পাননি, এই যে রিচারিটাতে কেন হবে? আমি বলতে পারবো না কেন তিনি চিঠি পাননি, পাওয়া তো উচিত ছিল আমার মনে হয়, শপথ হলে একদিনেই হওয়া উচিত, দুজনের দুজনের পৃথক পৃথক ডেটে হওয়ার তো কোনো কারণ নেই, আর রাজ্যপালের কী শিডিউল আছে সেটা আমি বলতে পারবো না। স্যার অতীতে কখনো দেখা যায়নি যে এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি যে কে কবে ভোট নিচ্ছেন না নিচ্ছেন, আমরা সাংবাদিকদের মাধ্যমে এবং আজকে সায়ন্তিকা এসছে, সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে, এটা রাজ্যভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি। আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। স্যার কমিউনিকেশন এই শপথ বাক্য শপথ গ্রহণে বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে লোকসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখছিলাম প্রথম দিকটা। তাতে যিনি প্রোটেম স্পিকার হয়েছেন তিনি বললেন সবাইকে যে আপনাদের সার্টিফিকেট যেগুলো এনেছেন আপনারা একটা আপনার শপথ গ্রহণ করার পরে সার্টিফিকেটটা জমা দেবেন, এবং সার্টিফিকেট জমা দেওয়ার পর একটা রেজিস্টার রয়েছে, রেজিস্টারে সই করবেন, তারপরে যদি আপনারা আমাকে গ্রিট করতে চান উপরে সে গ্রিট করে নিজে আসলে বসবেন। এবং এটা আমি পরিষ্কার শুনেছি আজকে, এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন, দিয়ে তারপরে রেজিস্টারে সই করলেন। সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই কিন্তু প্রমাণিত হয়। তো একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন, তিনি তো রাজভবনের সদস্য হবেন না। রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন না আমার মাথায় ঢুকছে না। স্যার প্রতিবার এক জিনিস, মানে রাজভবনের সঙ্গে আমাদের তো এটা এত প্রোটোকল, নির্বাচিত হওয়ার পর আমরা রাজভবনকে আমাদের অফিসিয়াল আমরা জানিয়েছি, আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা করি, ইউ হ্যাভ ডান এভরিথিং। এবং রাজ্যপালের উচিত ছিল প্রম্পটলি রিয়্যাক্ট করা, উনি এতদিন কেন চুপ করে বসে রইলেন সেটাও আমরা জানি না। স্যার একই সময়ে যেটা, স্যার একসঙ্গে সংবিধানের অনুযায়ী কাজ করবেন, পরিবর্তন হওয়ার তো কোনো ব্যাপার নেই, আমি সংবিধান অনুযায়ী কাজ করব, আমি সংবিধান মেনে কাজ করলেই ঠিক আছে। শপথ গ্রহণে বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে লোকসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখছিলাম প্রথম দিকটা। তাতে যিনি প্রোটেম স্পিকার হয়েছেন তিনি বললেন সবাইকে যে আপনাদের সার্টিফিকেট যেগুলো এনেছেন আপনারা একটা আপনার শপথ গ্রহণ করার পরে সার্টিফিকেটটা জমা দেবেন, এবং সার্টিফিকেট জমা দেওয়ার পর একটা রেজিস্টার রয়েছে, রেজিস্টারে সই করবেন, তারপরে যদি আপনারা আমাকে গ্রিট করতে চান উপরে সে গ্রিট করে নিজে আসলে বসবেন। এবং এটা আমি পরিষ্কার শুনেছি আজকে, এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন, দিয়ে তারপরে রেজিস্টারে সই করলেন। সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই কিন্তু প্রমাণিত হয়।
একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন, তিনি তো রাজভবনের সদস্য হবেন না। রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন না আমার মাথায় ঢুকছে না। স্যার প্রতিবার এক জিনিস, মানে যত ভোট নিয়ে নিলেন অধিবেশনও শুরু হয়ে গেল, আর এখানকার বিধায়ক তারা শপথ পর্যন্ত কবে নেবেন বুঝতে পারছেন না, ঘুরে বেড়াতে হচ্ছে, এটা কেন হবে স্যার? এটা তো দিস ইজ এ ল্যাপস অন দ্য পার্ট অফ দ্য গভর্নর রাইট শুড সে, এবং উনি কিছু আমার কিছু মনে করার উচিত নেই, কারণ এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন, হি ইজ মানে গ্ল্যারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন। কী বলবো, এটা আমার খুব দুর্ভাগ্যজনক যে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে। রাজ্যপালের কাছে এখনও আমি বলবো যে আপনার যদি লেট গুড সেন্সেস প্রিভেল অন হিম, উনি আসুন বিধানসভাতে, যদি উনি ইন্টারেস্টেড হন উনি দেবেন শপথ, আমাদের কোনো আপত্তি নেই। এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনো দিন যারা মিড টার্ম পড়ে নির্বাচিত হয়েছে তাতে শপথ দিয়েছে কিনা আমার জানা নেই। আজকে প্রোটেম স্পিকার শপথ দিচ্ছে, আজকে রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন, অত অধিকার তার রয়েছে, তো তিনি শপথ দিচ্ছেন না, এটা কেন উনি করতে চাইছেন আমার মাথায় ঢুকছে না। স্যার দুজন বিধায়ক শপথ চিঠি আরেকজন পাননি, এই যে রিচারিটাতে কেন হবে? আমি বলতে পারবো না কেন তিনি চিঠি পাননি, পাওয়া তো উচিত ছিল আমার মনে হয়, শপথ হলে একদিনেই হওয়া উচিত, দুজনের পৃথক পৃথক ডেটে হওয়ার তো কোনো কারণ নেই। রাজ্যপালের কী শিডিউল আছে সেটা আমি বলতে পারবো না স্যার। অতীতে কখনো দেখা যায়নি, এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি যে কে কবে ভোট নিচ্ছেন না নিচ্ছেন। আমরা সাংবাদিকদের মাধ্যমে এবং আজকে সায়ন্তিকা এসছে, সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে, এটা রাজ্যভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি। আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। স্যার কমিউনিকেশন এই শপথ বাক্য পাঠ শপথ গ্রহণে বিধানসভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে লোকসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখছিলাম প্রথম দিকটা, তাতে যিনি প্রোটেম স্পিকার হয়েছেন তিনি বললেন সবাইকে যে আপনাদের সার্টিফিকেট যেগুলো এনেছেন আপনার একটা আপনার শপথ গ্রহণ করার পরে সার্টিফিকেটটা জমা দেবেন, এবং সার্টিফিকেট জমা দেওয়ার পর একটা রেজিস্টার রয়েছে, রেজিস্টারে সই করবেন, তারপরে যদি আপনারা আমাকে গ্রিট করতে চান ওপরে সে গ্রিট করে নিজে আসনে বসবেন, এবং এটা আমি পরিষ্কার শুনেছি আজকে। এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম, তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন, দিয়ে তারপরে রেজিস্টারে সই করলেন। সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই কিন্তু প্রমাণিত হয়। তো একটা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন, তিনি তো রাজভবনের সদস্য হবেন না। রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন আমার মাথায় ঢুকছে না স্যার। প্রতিবার এক জিনিস, মানে করা হচ্ছিল রাজভবনের সঙ্গে, রাজভবনের সঙ্গে আমাদের তো এটা এত প্রোটোকল, নির্বাচিত হওয়ার পর আমরা রাজভবনকে আমাদের অফিসিয়াল যে আমরা জানিয়েছি, আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা করি, ইউ হ্যাভ ডান এভরিথিং।